বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমরা তৈরি করে দেখাবো মাছের ডিম বোনার রেসিপি তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটু সাপোর্ট করবেন বড় মাছের ডিম বোনার রেসিপিটি শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন মেন রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে আমরা একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা তেল ঢেলে দিলাম তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব আর মাছের এই যে ডিমটা দেখিয়ে দিচ্ছি ডিমটা ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে মাছের কত বড় বড় ডিম ডিমগুলো তো এখন আমরা এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেল একদম পারফেক্টলি গরম হয়ে গেল এখন যেটা করব এখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচিটা বেশি করে কেটে নিতে হবে যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে আমরা ভুনা করছি তো পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি আমরা তো পেঁয়াজটা এখন ঢেলে আমরা এখন হালকা ভেজে নিচ্ছি তো নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে একটা পেঁয়াজগুলো হালকা একটা কালার চলে এসেছে তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তো ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে যে উপকরণটা অ্যাড করবো সেটা হচ্ছে আমরা কাঁচামরিচ কুচি করে কেটে দিচ্ছি কাঁচামরিচটা কেটেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি যে যে যতটুকু জাল খান ওই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন কাঁচামরিচটা দেওয়ার পর আমরা এখন এটা এই পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তো এর আগে আমরা এর মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা তো মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে পুড়ে যাবে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমরা অল্প পরিমাণ পানি ঢেলে নিলাম যেহেতু উপকরণগুলো লেগে যাচ্ছিল তাই এখন আমরা এর মধ্যে যে মাছের ডিমটা আছে সেটা দিয়ে দিচ্ছি তো নাড়াচাড়া করে মিশিয়ে একসঙ্গে তো মাছের ডিমগুলো সবগুলোই আমরা ভেঙে নিচ্ছি অনেকে না ভেঙে একদম আস্তই রেখে দেয় কিন্তু আমরা ভেঙে নিচ্ছি এখন আমরা এর মধ্যে লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী তো স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা ভালোভাবে ভেঙে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা ভালোভাবে ভেজে নিতে ভেজে নিতে হবে মশলার সঙ্গে তো আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমরা কষিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেকটা শুকিয়ে এসে শুকিয়েও গেছে ভালোভাবে ভুনা করে নিতে হবে ডিমটা ভেজে নিতে হবে তো আমরা কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি ডিমটা তো মাছের ডিম ডিমের ভুনা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে তো এই আমাদের রেসিপিটি ফলো করে ট্রাই করলে আশা করি খুবই ভালো ফল পাবেন এবং আশা করি রান্না করলে সেই অনুযায়ী সকলেই পছন্দ করবে এবং সকলেই চেটে খাবে তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পর আশা করি আমাদের এই আজকের ডিম বোনার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো নাড়াচাড়া করে নিচ্ছি আমরা একদম ভাজা ভাজা করে নিতে হবে তো আমরা ভাজা ভাজা করে নিচ্ছি ডিম ডিম বোনাটা তো আমাদের এই ডিম বোনার রেসিপিটি প্রায়ই হয়ে এসেছে তো কিছুক্ষণ পর আমরা চুলা থেকে নামিয়ে নিব তো আমরা একদম ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একদম কড়া করে ভেজে নিলে খেতে অনেক টেস্ট লাগে তাই আমরা কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি এটা আর দেখতেই পাচ্ছেন যে নাড়াচাড়া করে চুলায় ভাজা ভাজা করতে করতে ডিম অনেকটাই কমিয়ে কমে এসেছে দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে সুন্দর একটা তো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমরা চুলা থেকেও নামিয়ে নিব প্রায় হয়ে গেছে কিছুটা সময় নিয়ে আমরা এই ডিমটা ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু ভুনা করছি তাই কড়া করে ভেজে নিলাম আমরা এখন আমরা চুলাটি অফ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে এনেছি তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন তো কমেন্ট নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি গ্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই